Welcome to the podcast. দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কলকাতা ফুড ক্রাশ। আপনি কি শপিং করতে ভালোবাসেন? আমি জানি শপিং করতে আমরা সবাই ভালোবাসি, আর শপিং মানেই কিন্তু বার্গেনিং, দরদাম করা, শপিং। ইভেন কেন করবেন না বলুন? যে জিনিসটা আমি কমে পেয়ে যাবো সেটা আমি কেন বেশি দাম দিয়ে নেবো? আর স্পেশালি মেয়েরা কিন্তু বেশি শপিং করতে ভালোবাসে, বেশি বার্গেনিং করতে ভালোবাসে। গড়িয়াহাট হোক, হাতিবাগান হোক, কিংবা প্ল্যানে বার্গেনিং করেনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর যে জিনিসটা আমরা একেবারেই বার্গেনিং করতে পারি না সেটা হচ্ছে ফুড, কারণ ফুড ওই ফিক্সড প্রাইস, ফিক্সড রেট, এই কারণে কিন্তু বেশি বেশি জিনিস আমাদের খেতে ইচ্ছে হলেও আমরা সবসময় খেতে পারি না, কারণ পকেটের অবস্থা থাকে ভালো না হবানি। তখন ওই সস্তা স্ট্রিট ফুড বা ডেলিশিয়াসগুলোই আমরা খুঁজে বেড়াই, আর এই সমস্ত স্ট্রিট ফুড, চিপ স্ট্রিট ফুড বা ডেলিশিয়াস খুঁজে পাওয়ার জন্যই তো আছে কলকাতা ফুড ক্রাশ। আর আজকে আমি এতক্ষণে আমার আশপাশে থেকে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি আছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে কিন্তু এমন প্রচুর দোকান আছে যেখানে সস্তায় সুস্বাদু খাবার পাওয়া যায়। তো আজ আমি সেরকমই একটা জায়গায় যাবো, তো লেটস গো। আমি আমার আজকের ডেস্টিনেশনে, বিয়েবাড়ি হোক বা বুফে, আমাদের সবার প্রথম পছন্দ কিন্তু স্টার্টার। আর স্টার্টার হিসেবে আমার পার্সোনালি ভীষণ পছন্দ হচ্ছে কাবাব। আর কাবাব পছন্দ হলেও কিন্তু সবসময় আমাদের হাতের মধ্যে থাকে না দামটা, আর যাতে হাতের মধ্যে থাকতে পারে আর তোমরা চাইলেই ইচ্ছে মতো কাবাব খেতে পারো, তো তার জন্য আমি চলে এসেছি আজকে আমার ডেস্টিনেশনে। আমি আজকে আছি হগ মার্কেটের ঠিক পেছন দিকে, দোকানটার নাম হচ্ছে লাইভ চিকেন কাবাব। তো আমি একটু রিকোয়েস্ট করবো দামগুলো একবার দেখাতে। তো অ্যাজ ইউ ক্যান সি যে কাবাবের রেঞ্জ কিন্তু স্টার্ট 20 থেকে, আর ম্যাক্স টু ম্যাক্স 40। ইউ ক্যান সি দের চিকেন কাকড়ি কাবাব, চিকেন গোবি কাবাব, হরিয়ারি কাবাব, রেশমি কাবাব অ্যান্ড থিং, বাট অল আর 20 to 45। তো আমি টেস্ট করবো কাবাব, তো স্টেডিয়াম দেখতে থাকবো। ইউ ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ কাবাব কিন্তু রেডি হচ্ছে। আমি অর্ডার করেছি চিকেন ককৌড়ি কাবাব উইচ ইজ 20 rupees, চিকেন বটি কাবাব 35 rupees, হরিয়ালি কাবাব 20 rupees অ্যান্ড রেশমি কাবাব 40 rupees। তো রেডিতে আমার কাবাব। অ্যাজ ইউ ক্যান সি যে চিকেন ককৌড়ি কাবাব অ্যান্ড হরিয়ালি কাবাব তন্দুর থেকে গরমা গরম আমার হাতে। এটা পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করা হয়েছে, আমি জাস্ট টেস্ট করি। ওয়েল, আমার পার্সোনাল ওপিনিয়ন কাকড়ি কাবাব ইজ আ মাস্ট ট্রাই। ইভেন এই দোকানে যত কাবাব সেল করে তার মধ্যে আই থিঙ্ক কাকড়ি কাবাব ইজ বেস্ট, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ হরিয়ালি কাবাব। লেটস টে সফট অ্যান্ড জুসি, সো ইয়ামি। কাবাব খেতে খেতে আমার একটা কাবাবের হিস্ট্রি মনে পড়ে গেল, আমি একটু শেয়ার করি। কাবাব কিন্তু আনুমানিক 790 বছর আগে মিডল ইস্টে প্রথম প্রচলন হয়, আর অনেকে মনে করেন যে আদিম মানুষে কাঁচা মাংস পুড়িয়ে খেত, সেখান থেকেই কাবাবের প্রচলন। তো আমি এটা শেষ করি, আমি নেক্সটটা অর্ডার দেবো। সো হিয়ার ইজ মাই নেক্সট আইটেম, চিকেন রেশমি কাবাব অ্যান্ড চিকেন লেক। দেখি টেস্ট করে কাবাব। যাই হোক, আমার ওপিনিয়ন কিন্তু বল যাবে না,
কাকড় ইজ দ্য বেস্ট। আরেকটা জিনিস আমি শেয়ার করি, একবার আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে এত কম দামে কাবাব দেয়, ভাগাড়ির মাংসটা একটু বেচায় না, তো তো দোকানে প্রচণ্ড ভিড়, তো আমি দোকানদারের সাথে কথা বলাতে পারছি না। তো আমি নিজেই বলে দিই ওনার একটা পোলট্রি ফার্ম আছে, তো দ্যাটস ওয়াই মেবি উনি এত কমে বিক্রি করেন, যেটা উনি আমাদের বলেছেন। তো আমার আজকের ফুড অভিযান কমপ্লিট। আজকে আমি ছিলাম নিউ মার্কেটে লাইভ চিকেন কাবাবে। কলেজে পড়াকালীন যখন আমি নিউ মার্কেটে আসতাম, তো সবসময় নিউ মার্কেটের সামনের দিকটা বা এই এই চত্বরটা ঘোরা হয়। তো একদিন আমি আমার মনে হলো যে একবার হক মার্কেটের পেছন দিকটা গিয়ে দেখি কী আছে। তো সেই হক মার্কেটের পেছন দিকে গিয়েই কিন্তু আমার লাইভ চিকেন কাবাব দোকানটা খুঁজে পাওয়া। ইভেন এখন তো এমন হয়ে গেছে যে আমি নিউ মার্কেটে এলে লাইভ চিকেন কাবাবের কাবাব টেস্ট করেই যাই। একটা কথা আছে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একদমই কথাটা খুব সত্যি, কারণ কলকাতায় এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও আমরা যাইনি বা জানি না, কিন্তু সেখানে গেলে বা সেই সব জায়গা এক্সপ্লোর করলে হয়তো আমরা সত্যি অমূল্য রতন খুঁজে পেতে পারি। আর আমার কাছে ফুড ইজ দ্য বিগেস্ট অমূল্য রতন। হোয়াট এভার, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তারা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে ক্লিক করো, আর ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো আবার হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় খাবারের সন্ধানে। তো আজকের মতো টাটা।